কিভাবে পারমাণবিক শক্তি পাওয়া যায়? পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসাবে শুধুমাত্র ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়। কারণ হলো এই পরমাণুর একটি বিস্ময়কর গুণ রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে এই পরমাণুটি আপনা আপনি ভেঙে টুকরো টুকরো ভেঙে দুটি টুকরো হয়ে যায়। এর ফলে নিউক্লিয়াস থেকে 2 বা 3টি নিউট্রন মুক্ত হয়ে প্রচণ্ড গতিতে ছুটতে থাকে, প্রতি সেকেন্ডে লাখ কিলোমিটারেরও বেশি। যখনই এই দ্রুত গতিসম্পন্ন নিউট্রন অন্য একটি ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসে এসে আঘাত করে, তখনই নিউক্লিয়াসটি ভেঙে দুই টুকরো হয়ে যায়, মুক্ত হয় আরও নিউট্রন। নতুন এই নিউট্রনগুলো অন্য নিউক্লিয়াসে আঘাত করে এবং দুই টুকরো করে দেয়। এভাবে মুক্ত নিউট্রনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভেঙে যাওয়া নিউক্লিয়াসের সংখ্যাও। এটাই হচ্ছে চেইন রিয়াকশন। এই চেইন রিয়াকশনের ফলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় এবং প্রক্রিয়াটি ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্রতর হতে থাকে, যার ফলে একসময় বিস্ফোরণও ঘটতে পারে। পারমাণবিক জ্বালানিতে ইউরেনিয়াম 235-এর পরিমাণ খুব একটা বেশি নয়, মাত্র কয়েক শতাংশ। এর কারণ হলো চেইন রিয়াকশন যাতে খুব দ্রুত সংগঠিত না হতে পারে, কোনো দুর্ঘটনা পরিস্থিতি যাতে না ঘটে এবং নিজস্ব প্রয়োজন মতো চেইন রিয়াকশন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কোন ধরনের নিউট্রন দ্রুত না মন্থর ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসকে ভাঙতে বেশি কার্যকরী? বাস্তবে মন্থর নিউট্রনগুলোই বেশি কার্যকরী। ক্ষুদ্র পরমাণুর জগতে কত অদ্ভুত জিনিসই না আমরা দেখতে পাচ্ছি। যদি মন্থর নিউট্রনগুলো ইউরেনিয়াম 235 নিউক্লিয়াস ভাঙার ক্ষেত্রে বেশি কার্যকরী হয়ে থাকে, তবে বিজ্ঞানীদের লক্ষ্য হলো দ্রুত নিউট্রনগুলোকে মন্থর নিউট্রনে রূপান্তরিত করা। এর জন্য ব্যবহৃত হয় গ্রাফাইট অথবা পানি। এগুলোর প্রভাবে নিউট্রনের গতি অনেক গুণ কমে আসে। যেমনটি আমরা দেখি মানুষের ক্ষেত্রে, যখন সে বুক পানিতে দৌড়ানোর চেষ্টা করে, যে সকল পারমাণবিক চুল্লিতে গতি মন্থরকারী পদার্থ ব্যবহৃত হয় সেগুলো স্লো নিউট্রন বা থার্মাল নিউট্রন রিয়্যাক্টর হিসেবে পরিচিত। এমন চুল্লিও রয়েছে যেগুলোতে ব্যবহৃত হয় দ্রুত গতির নিউট্রন। রাশিয়ার উরাল অঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে এখনও সফলভাবে কাজ করে যাচ্ছে এমন একটি এবং বিশ্বের একমাত্র ফাস্ট রিয়্যাক্টর। পদার্থবিদরা স্লো নিউট্রন রিয়্যাক্টর নিয়েই প্রথম কাজ শুরু করেছিলেন। বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে ছিল স্লো নিউট্রন রিয়্যাক্টর। 1954 সালে রাশিয়ার মস্কো শহরের অদূরে অবনিনিস্কে এই বিদ্যুৎ কেন্দ্রটির উদ্বোধন করা হয়। নিউট্রনের সাহায্যে পরমাণুর নিউক্লিয়াস তো ভাঙা হলো, তারপর কি? ইউরেনিয়াম 235 পরমাণুর নিউক্লিয়াস ভেঙে দুটি নতুন পদার্থের পরমাণুর নিউক্লিয়াস সৃষ্টি হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই টুকরোগুলো হচ্ছে স্ট্রনসিয়াম ধাতু এবং ভারী গ্যাস জেনোনের পরমাণুর নিউক্লিয়াস। আশ্চর্য ব্যাপার, তাই না? একটি পদার্থ ভেঙে এমন দুটি পদার্থ তৈরি হলো যেগুলোর সঙ্গে প্রাথমিক পদার্থটির কোনো মিলই নাই। নিউক্লিয়াসের টুকরোগুলো নিউটনের মতোই দ্রুত গতিতে ছুটতে থাকে, কিন্তু নিউটনের মতো তারা অন্য পরমাণুকে আঘাত করে নিউক্লিয়াসকে ভেঙে ফেলে না। টুকরোগুলোর আঘাতে পরমাণুগুলোতে কম্পনের সৃষ্টি হয়। এই কম্পন ক্রমান্বয়ে দ্রুত হতে থাকে এবং যে জ্বালানি রডে এই পরমাণুগুলো অবস্থান করে তার তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। একসময় জ্বালানি রথটি এতই উত্তপ্ত হয়ে উঠে যে যদি এর সংস্পর্শে পানি সহ অন্য কোনো পাত্রে রাখা হয়, তবে সেই পানি নিমিশেই বাষ্পীভূত হয়ে যাবে। এইভাবেই পারমাণবিক বিদ্যুৎ তৈরি করা হয়ে থাকে। বিদ্যুৎ শক্তি পাওয়ার জন্য আমাদের এই বাষ্পেরই দরকার ছিল। বাষ্প টারবাইনকে ঘোরাতে সাহায্য করে, টারবাইন বিদ্যুৎ জেনারেটরকে সচল করে এবং বিদ্যুৎ উৎপন্ন হয়। বিদ্যুৎ মোটরের সাহায্যে জাহাজের প্রোপেলার ঘুরায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তা ইলেকট্রিক,
তারের সাহায্যে বিভিন্ন শিল্প কারখানায় সরবরাহ করা হয়ে থাকে। এই বিদ্যুতের সাহায্যেই বাসগৃহ, রাস্তাঘাট, স্কুল কলেজ সহ বিভিন্ন স্থানে আলো জ্বলে। বিদ্যুতের ব্যবহার অনেক বিস্তৃত, আমাদের জীবনে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এই বিদ্যুৎ এবং জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি অনেক স্বাচ্ছন্দ্য বয়ে আনে সকলের জন্য। এইভাবেই পারমাণবিক বিদ্যুৎ তৈরি করা হয়। পারমাণবিক বিদ্যুৎ তৈরির উপর আরও বিস্তারিত জানতে হলে এই বিষয়ের উপর আরও অনেক অনেক বেশি বই পড়া দরকার, তাহলে আপনারা বিস্তারিত পারমাণবিক বিদ্যুৎ তৈরির কৌশল জানতে পারবেন। হ্যাপি এভরিডে টু অল, প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক। গুরু মহাবিশ্ব, ফাউন্ডার প্রেসিডেন্ট, মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক, মহাবিশ্ব মেডিটেশনস ইন্টারন্যাশনাল, মহাবিশ্ব সেন্টার, ঢাকা, বাংলাদেশ। হ্যাপি এভরিডে টু অল, হ্যাপি এভরিডে টু অল, প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক, প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক।